I'm really sorry. Robin Sahib, আসলে আমি আসলে অনেক বড় বিপদে পড়ে এরকম একটা কাজ করেছি কিন্তু আপনাকে বিব্রত করা বা ছোট করা আমার ইন্টেনশন ছিল না কোনো সমস্যা নেই ইটস জাস্ট ওকে আমি জানি আমি বুঝি যে আপনি কেন এটা করেছেন আপনার বান্ধবীর সাথে আমার কথা হয়েছে কেয়া জি আপনার বান্ধবীর সাথে কথা হয়েছে আর প্রথম দিন থেকে না আপনাকে আমার একটু সন্দেহ মানে ঠিক সন্দেহ বলা ঠিক হবে না মানে মনের ভিতরে একটা কি রকম যেন খুঁতখুঁত করছিল আপনি নিজেকে কেন ম্যারিড হিসেবে বলছেন আপনার মনে আছে প্রথম যেদিন আমাদের দেখা হয়েছিল একটা ধাক্কা লাগলো সব আপনার কাগজপত্রগুলো এলোমেলো হয়ে পড়ে গেল তারপরে আপনি কাগজ তুলছিলেন আমিও কাগজ তুলছিলাম আপনি সরি সরি বলছিলেন আমিও সরি সরি বলছিলাম তারপরে একটা কাগজ আমার হাতে আসে সেই কাগজটা হচ্ছে আপনার একটা সিভি সিভিতে কী লেখা ছিল জানেন ম্যারিটাল স্ট্যাটাসে লেখা ছিল যে আপনি আনম্যারিড তখন থেকে আমি বুঝে গেছি যে দের ইজ সামথিং রং কিন্তু আমি ওয়েট করছিলাম এটা জানার জন্য যে আপনি কেন নিজেকে বিবাহিত হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন সিভিতে আসলে আপডেট করতে সত্যি ভুলে গিয়েছিলাম আপনি তাহলে শুরু থেকেই জানতেন থ্যাংক ইউ আপনার সমস্ত সাপোর্টের জন্য ইউ আর ওয়েলকাম বাট এখন আমি ভাবছি অন্য আর একটা বিষয় ধরেন এখন যদি আমার বিয়েটা হয়ে যায় তখন আপনি কী করবেন এলাকার সবাই তো জানে যে আমি আপনার হাজব্যান্ড আমি বিয়ে করে ফেললাম আপনি আরেক জায়গায় বিয়ে করে ফেলবেন তারপর অন্য আর একটা হাজব্যান্ড নিয়ে যখন ঢুকবেন সবাই যখন দেখবে তখন সবাই কিন্তু বলবে এই যে আগেরটা ছিল ফেক হাজব্যান্ড আর এটা হচ্ছে রিয়েল হাজব্যান্ড তখন কিন্তু আপনি কারো মুখে হাত দিতে পারবেন না কাউকে গিয়ে গিয়ে বলতে পারবেন না যে আপনার আসলে ঘটনাটা কি কেন এরকম করেছে কি করি বলেন তো মানে মিথ্যা কথার যে এত জ্বালা আমি তো হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমিও আসলে খুবই চিন্তিত অনেক ভেবেছি আমি যে আপনি কি করবেন তবে একটা উপায় কিন্তু আছে বলেন শিওর বলবো আমি উপায়টা হচ্ছে এই যে ফেক হাজব্যান্ড মানে মিথ্যা যেটা আছে এই মিথ্যাটাকে সত্যি বানিয়ে আমরা তোর জন্য যে ছেলেটাকে পছন্দ করছি এই সেই ছেলে বসো 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 না বসছি আচ্ছা শোন এই ফর্মুল কেটে দে হ্যাঁ আমি একটু ভিতরে যাচ্ছি আরএফএল গ্যাস স্টোভ আইএসও সার্টিফাইড তাই তারা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করে না আরএফএল গ্যাস স্টোভ